আসসালামুয়ালাইকুম। আজকে রেসিপি হচ্ছে শিরিষ পিঠা, কিভাবে বানাতে হয়। আমার রেসিপিটা যদি ফলো করেন অবশ্যই বাসায় তৈরি করতে পারবেন পারফেক্ট শিরিষ পিঠা। চালগুলো বাটতে হবে, সিদ্ধ চাল নিয়েছিলাম আমি 1 কেজি, 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। সেই চালগুলো সুন্দরভাবে বেটে নিতে হবে। আপনারা চাইলেও মেশিন নিয়ে গুঁড়া করে আনতে পারেন, কিন্তু ওটা দিয়ে বেশি ভালো হতে চায় না, আবার বাটতে হয়, তার জন্য মিহি করে আমি বেটে নিই। তো মিহি করে আমি বেটে নিয়েছি, এর ভিতরে কোনো দানা নেই, দানা থাকলে হতে যাবে না, শিরিষের ভিতর দিয়ে বের হবে না, তার জন্য সুন্দর করে আমি বেটে নিয়েছি, 3 ভাগ করেছি, দুটার ভিতরে কালার দিয়েছি। আপনারা চাইলেও না দিতে পারেন। আর এই যে পিঠাটা কিভাবে তৈরি করতেছি আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন, যারা পারেন নাই পিঠাটা তাদের জন্য অনেক সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। একটু কালারফুল করার চেষ্টা করছি, সাদা কালারের উপরে অন্য একটা কালার দিয়ে পিঠাটা তৈরি করছি, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। অনেক সহজ পিঠাটা তৈরি করা। আর পিঠাটা তৈরি করতে নিলে অবশ্যই সাইড দিয়ে একটু নোংরা হবে, আপনারা কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই পিঠাতে আমি লবণ দিয়েছি, অনেকে দেয় না, লবণ দিলে একটু স্বাদটা একটু ভালো হয়। আপনাদের সুবিধার জন্য আমি আর একটি পিঠে দেখাইতেছি তৈরি করে। আপনাদের কাছে যদি কলার পাতা থাকে তাহলে অবশ্যই কলার পাতাতেই তৈরি করবেন, আমার কাছে কলার পাতা নাই, তার জন্য আমি এরকম কাগজ কেটে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তার উপরে আমি পিঠাটা তৈরি করতেছি। সুন্দরভাবে উঠে আসে, ভয়ের কিছু নেই, কিন্তু কলা পাতা হলে একটু বেশি ভালো হয়। আমার বানানো হয়ে গেছে, পিঠা বানানো হয়ে গেলেই ভাপ দিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, ভেঙে যেতে পারে। চুলায় একটা পাতিল বসায় দিয়েছি, পাতিলের মুখটা রান্না দিয়ে বেঁধে দিচ্ছি, সুতি রান্না আপনারা চাইলেও জর্জের রান্নাও দিয়ে বাটতে পারেন। পাতিলের উপরে পিঠাগুলো দিয়ে দিব, একটার উপর একটা এরকম করে দিব, লেগে যাওয়ার ভয় নাই। 3-4টা দিব, এরপরে দিয়ে ঢাকনাতে ঢেকে ভাপ দিয়ে নিব আমি পিঠাগুলো। পিঠাগুলো 3 মিনিট ভাপ দিয়ে নিয়েছি, সুন্দর কালার এসেছে। এখন আমি এগুলো রোদে শুকায় নিব। এগুলো রোদে শুকানো হয়েছে, পিঠাগুলো ছোট ছোট হয়ে গেছে, শুকানোর পরে অনেক মচমচে হয়েছে। এটা একেবারে বেশি করে মানায়ে অনেক দিন রেখে খেতে পারবেন, মাসের পর মাস, মাঝে মধ্যে একটু রোদ দিলেই হবে। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে এসেছে, পিঠাগুলো ভেজে নিব। 2টা পিঠা আপনাদের ভেজে দেখালাম, উল্টে পাল্টে ভেজে নিব। ভাজার পরে পিঠাগুলো বড় বড় হয়েছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।